হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ গিয়ে জিজ্ঞেস করছে, হযরত তকদির কি একটু বুঝাই দেন তো, এটা তো বিরাট পেরেশানির জিনিস। এই তকদির বুঝতে গিয়ে তো বড় মুসিবতের ভিতরে পড়তেছি, কারণ আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, আল্লাহ সাহায্য না করলে নেক কাজ করতে পারবো না। তো আবার গুনার কাম করার কারণে আমি কেন জাহান্নামে যাব, তো আল্লাহর হুকুমেই করতেছি, এই মুসিবত বুঝবো কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রথমে বললেন, বাহরুন আমীকুন লা তারিজহু, তকদির এমন এক গভীর সাগর, তল খুঁজে পাবা না, ডুব দিও না। আল্লাহ নবী যা বলছে অট্টুকের উপরেই থাকো, বিশ্বাস করো, বাস আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ যা কইছে তাই আমি মানি, এটার উপরে থাকো, বেঁচে যাবা। অনেক সূক্ষ্ম জিনিস, তোমার মাথায় ঢুকবে না। তরিকুন মুদলিমুন লা তাসলুকহু, অন্ধকার রাস্তা, হাঁটতে যাও না, খাদে পড়বা, লাইট নাই, গর্তে পড়ে যাবা, ম্যানহোল দিয়ে তলায় পড়ে যাবা, তলায় পড়ে বুড়িগঙ্গায় বেরিয়ে যাবা। বুঝেননি? তাও একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দাঁড়াইস, এক পা উঠাও, উঠাইছি, আরেকটা উঠাও, কেমনে উঠাও, কেমন উঠাও, না ওইটা উঠাও তো ক্ষমতা নাই, কেন করলো তো পড়ে যাবো, এই তকদির, এটাই হলো তকদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে, বান্দিকে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, সাফ দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়ে দিয়েছেন, এখতিয়ার আর নির্বাচনের ক্ষমতা দিয়ে দিয়েছেন, তুমি যেটা ইচ্ছা নির্বাচন করতে পারো, তোমাকে এখতিয়ার দিয়ে দিলাম, তবে তুমি কি করবা এটা আমার জানা আছে, আমি তোমাকে বাধ্য করছি না, এখতিয়ার দিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কিন্তু আবার মাঝে মাঝে নিজের কেন্দ্রীয় ক্ষমতাও প্রয়োগ করেন, বান্দা তুমি যদি নেক কাজ করতে চাও আমি তোমাকে হেল্প করব, আমার হেল্প ছাড়া তুমি পারবা না, আর যদি তুমি মন্দ কাজ করতে চাও আমার ক্ষমতা আছে বাধা দেওয়ার, কিন্তু আমি বাধা দিব না, কারণ পরীক্ষার হল, তুমি উল্টা লিখতেছো, পরীক্ষক বলবে না উল্টা কেন লেখো, বলেন না কেন, তোমার এখতিয়ার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা রাখেন কি রাখেন না, বাধা দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না, মাঝে মাঝে এটা প্রয়োগ করে দেখান যে আমি ক্ষমতা রাখি। বান্দা গুনাহের জন্য সর্বোচ্চ চেষ্টা করে সে সবকিছু রেডি করে তৈরি করে রেখেছে, আল্লাহ তাআলা চাচ্ছেন সে যেন গুনাহটা না করে, আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা খাটান, তার ইচ্ছা ফেইলিওর হয় এবং সে গুনাহটা করতে পারে না, বলেন না কেন, হয় কি হয় না? তাহলে পূর্ণ ক্ষমতাও দেন নাই, আবার একদম ক্ষমতাহীন বানান নাই, এর নামই তকদির। আমরা বিশ্বাস করি কি করি না, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ঈমান আনলাম আমি তকদিরের উপরে, ভাগ্যের উপরে, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়, আমি ওনার ক্ষমতার কাছে আত্মসমর্পণকারী হিসেবে নিজের স্বীকৃতি দিলাম, মাওলা আমি আপনার মহা ক্ষমতার কাছে সমর্পণ করলাম, মাওলা আপনি দয়া করে আমাকে জান্নাতের পথের পথিক বানান, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে দেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সত্যনের মশাল বাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।